আপনি কি অপরাধগুলোর কথা বলছেন যেগুলো হয়েছে গত এক মাসে এগুলোর কথা বলছেন জি আচ্ছা গত এক মাসে যে অপরাধগুলো হয়েছে এর আগেও কিন্তু অপরাধ হয়েছে যেমন যেগুলো আমরা বলি পারসিস্টেন্ট এবং কনসিস্টেন্ট প্যাটার্ন যেমন গুম এটা হয়েছে এবং একটু ব্যাখ্যা দরকার আছে যে আমরা জেনোসাইড যে শব্দটি আন্তর্জাতিক আইনে ব্যবহার করা হয় আমরা বাংলায় করেছি গণহত্যা এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বাংলা না একদম হত্যা ছাড়াও জেনোসাইড হয় হত্যা ছাড়াও জেনোসাইড হতে পারে এবং জেনোসাইড প্রমাণ করতে গেলে আপনাকে দুইটা জিনিস প্রমাণ করতে হবে যদি হত্যার জন্য জেনোসাইডে যেতে চান আপনি যে একটা হচ্ছে ম্যাসাকার আর একটা হচ্ছে আমার একটা ইন্টেন্ট ছিল পার্টিকুলার একটা গোষ্ঠীকে আমি নিশ্চিহ্ন করে দিতে চাই ওই সেন্সে আমাদের জেনোসাইড প্রমাণ করাটা কিন্তু খুব কঠিন হবে এ কারণে আমরা কিন্তু বারবার বলে আসছি যে হত্যা হতে পারে মামলা আর একটা হতে পারে মানবতার বিরুদ্ধে অপরাধ এই দুইভাবে হতে পারে এখন এটা কিভাবে হতে পারে আপনি যদি হত্যা মামলা যান আমাদের প্যানেল কোড আছে সেখানে সম্ভব এটা খুব বিফিটিং হবে যে আমাদের যে একটা আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এটা কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে করে 1973 সালে এবং এরাই 2009 2012 এবং 2013 সালে এই আইনটাকে সংশোধন করেছিল এই আইনেই চমৎকারভাবে বিচার হওয়া সম্ভব এরা যতগুলো অপরাধ করেছে মানবতা বিরোধী অপরাধের আওতায় কিছু কিছু অপরাধ আমাদের চোখে পড়েছে কিন্তু আমরা এগুলি নিয়ে মুখ খুলি নাই বাংলাদেশে কিছু কিছু প্রত্যন্ত এলাকায় কিন্তু পারসিস্টেন্ট ওয়াইতে রেপ হয়েছে সেক্সুয়াল স্লেভারি হয়েছে আমরা পত্রিকায় টুকটাক পেয়েছি ছাত্র ছাত্রীনিবাস থেকে ছাত্রীদের বিশেষ বিশেষ জায়গায় যেতে বাধ্য করা হয়েছে এগুলো আমরা শুনেছি দেখুন তদন্ত হয়নি এগুলো কিন্তু এই মানবতার বিরুদ্ধে অপরাধের আওতায় আনা যাবে এখন এই মামলাটা কি এখানেই হবে নাকি আমরা আন্তর্জাতিক আদালতে যাব যেটাকে আমরা বলি রোম স্ট্যাটিউটের আওতায় আন্তর্জাতিক অপরাধ আদালত যে লোকগুলো এটা আমার ব্যক্তিগত মতামত যাদের আর দেশে উপযুক্ত পরিস্থিতি হলেও দেশে ফেরার কোনো সম্ভাবনা নাই এবং আমি অবশ্যই এখানে শেখ হাসিনাকে রাখবো এখানে এদের অ্যাটলিস্ট একটা বিচার হওয়া উচিত আন্তর্জাতিক অপরাধ যেটি আমরা সবাই দাবিও করছি ছাত্ররা দাবি করছে ঘুমের জন্য এবং এখানে দেখেন ইউএন সাব কমিটি অন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স একটা সাব কমিটি আছে একসময় প্রফেসর ম্যানফ্রেড নোয়াক এটা প্রধান ছিলেন এটা আমরা বলেছি কিন্তু বাংলাদেশে হাতে গোনা কিছু লোক ঘুম নিয়ে কথাবার্তা বলেছিল এবং যারা ঘুম হয়েছে তাদের পরিবারের সদস্যরা বেশিরভাগ লোকজন আমরা চুপ ছিলাম ওরা একটা গাইডলাইন দিয়েছিল যে কখন আমরা বুঝবো যে একটা সরকার বা সরকারের মদতপুষ্ট কোনো গ্রুপ বা বাহিনী এই গুমগুলো করছে সেখানে বলা হয়েছে সারা পৃথিবীতে কিন্তু এইভাবেই হয় সাদা পোশাকধারী লোক সাদা রঙের গাড়িতে গুমগুলো করে সাদা রঙের গাড়ি চোখে কম পড়ে রাস্তায় এই কারণটা করে আত্মীয় স্বজনরা বিভিন্ন পুলিশের বিভিন্ন এজেন্সিতে যাবে কেউ প্রথমে থানায় যাবে থানা থেকে বলবে আপনি র্যাবে যান র্যাব বলবে ডিবিতে যান ডিবি বলবে থানায় যান এটাকে বলা হয় ব্যাডমিন্টন ফিদার ফেনোমেনন আমরা যখন ব্যাডমিন্টন খেলি ফিদারটা কিন্তু আমরা কেউ নিজের কাছে রাখতে চাই না এভাবে ঘুরতে থাকে বিরোধী দল বলবে এটা সরকারের কাজ আর সরকার বলবে এটা বিরোধী দলের সাজানো নাটক এগুলো কতগুলো প্যাটার্ন এখান থেকে আমরা বুঝি এরপর তাদেরকে ফেরত আসবে কারো গুলিবিদ্ধ লাশ পাওয়া যাবে এবং গুলিগুলো পাওয়া যায় শরীরের উপরের অংশে যারা ফেরত আসেন তারা মুখ খোলেন না এই যে প্যাটার্নগুলো বলে দিয়েছেন ওনারা এখান থেকে বোঝা যায় এগুলো সরকার করেছে এখন ধরেন আমরা আমরা প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে আসি অনেকে বলে যে এখানে কমন রেসপন্সিবিলিটি বলে একটা কথা আছে আমরা কিভাবে প্রমাণ করব এটা কমন রেসপন্সিবিলিটি তিনটা জিনিস দিয়ে প্রমাণ করা যায় একটা হচ্ছে যারা পারপিট্রেটর যারা গুমগুলি করেছে তাদের সাথে ওনার একটা আইনি সম্পর্ক আছে আমি যদি রাষ্ট্র সরকার প্রধান হই তাহলে আমার আওতায় যারা কাজ করছে সবার সাথে আমার একটা আইনি সম্পর্ক আছে দ্বিতীয়ত হচ্ছে যে আমার একটা নলেজ ছিল যে অপরাধগুলো হচ্ছে তৃতীয়ত যে আমি জানার পরেও আমি হয়তো ডিরেক্টলি বলি না তুমি গুম করো কিন্তু গুমটা আমি জানি হচ্ছে কিন্তু আমি কোনো ব্যবস্থা নেই নেই এটা প্রমাণ করা কিন্তু খুব কঠিন হবে না এবং সেখানে আমরা আয়না ঘরের মতন একটি বড় উদাহরণও কিন্তু দেখতে পেয়েছি যেখানে সরাসরি ডিজিএফআই যুক্ত ছিল আরো বেরোবে আরো অনেক ঘটনা বেরোবে এবং এখান থেকে কিন্তু আমরা কমান্ড রেসপন্সিবিলিটি খুব সহজেই আমরা এটা প্রমাণ করতে পারবো তো এই জায়গায় একটু আমাদের যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে একটু কেয়ারফুল হতে হবে জি